বড়দিন উদযাপনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে ছিল জমকালো আয়োজন। ক্রিসমাস ট্রিতে আলো জ্বালিয়ে উৎসবের মাস ডিসেম্বরকে বরণ করে নেন যুক্তরাষ্ট্রের মানুষ। আরো জানাচ্ছেন রক্সানা ইভা। The national Christmas tree. Everybody ready? Let's count this down together. 5, 4, 3, 2, 1. Here we go. Okay. নভেম্বরের শেষ, শুভ মাস ডিসেম্বরের আগমন। হোয়াইট হাউসের সামনে ক্রিসমাস ট্রিতে আলো জ্বালানোর শতবর্ষের ঐতিহ্যকে এভাবেই পালন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। 1923 সালের এমনই একদিনে ফাঁকা মাঠে এই উদযাপন শুরু করেছিলেন প্রেসিডেন্ট কেলভিন কোলিজ। শতবছর পরের এই আয়োজনে তফাত আকাশ পাতাল। এ সময় জাতি ধর্মবর্ণ সবাইকে নিয়ে সমৃদ্ধির পথে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। We the people, the very idea of America. And during this holiday season, reflect on our blessings, that despite our differences, there are far more things that unite us as one America. এর আগে 30 ফুট দৈর্ঘ্যের সাদা পাইন গাছটি হোয়াইট হাউসে আনা হয়। সাজানো হয় কয়েক হাজার লেড লাইট আর বর্ণিল উপকরণে। হোয়াইট হাউসের এই প্রেসিডেন্ট চত্বরটি 2 ডিসেম্বর থেকে এক মাস উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। ডিসেম্বর কেবল বড়দিন উদযাপনের মাস নয়, বরং চলতি বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর আয়োজন শুরুর মাস। এ উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটনেও ছিল জমকালো আয়োজন। সুবিশাল ক্রিসমাস ট্রিকে রঙিন আলোয় আলোকিত করে যেন অশুভকে চোখ রাঙান উৎসব মুখর খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নেচে গেয়ে ঐতিহ্য উদযাপনের পাশাপাশি বড়দিনের আগমনকে বরণ করেন তারা। রক্সানা ইভা, এটিএন বাংলা।